সর্বশেষ সংবাদে আপনাদের ইসরায়েল ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক জানিয়ে দেব নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরাচ্ছে রাশিয়া আরো জানিয়ে দিব ইউক্রেনকে কে তেরটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে বেলজিয়াম এবং আরো জানিয়ে দিব লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের ক্ষতিগ্রস্ত এদিকে জানিয়ে দিব নয় বছর ধরে ইসরায়েলের চাপের মুখে আইসিসি এবং সর্বশেষ জানিয়ে দিব হজে এক হাজার ফিলিস্তিনিকে রাজকীয় আমন্ত্রণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত কয়েক মাস ধরে যুদ্ধবৃত্তির আহ্বান জানিয়ে আসছে আরেক দেশ বন্ধু আমেরিকা ও চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত রাজি করতে পারেনি নেতানিয়াহুকে তবে ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় বিচারক রায় দিয়ে নতুন করে আলোচনা এসছে ভারত অনেকের ধারণা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ভারত কোনো পক্ষ না নিলেও ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে কি বার্তা দিয়ে রাখলো নয়াদিল্লি শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত গাজার ভখনদের দক্ষিণ সীমান্তপতি রাফা শহরে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েল অবশ্য আন্তর্জাতিক আদালতের এই রায়কে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা তারই ভিত্তিতে আন্তর্জাতিক আদালত শুক্রবার জানায় ইসরায়েলকে অবিলম্বে গাজা ভখনদে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে নেতানিয়াহু সরকারকে। আন্তর্জাতিক বিচারালয়ে ভোট পনার জন্য বিচারকদের মধ্যে 13 জনই ইসরায়েলের বিরুদ্ধে রায় দেয় ওই বিচারক মন্ডলীয়দের মধ্যে থাকা ইসরায়েল ও উগান্ডার এক বিচারককে কেবল বিরুদ্ধের মত দেন এই তেরো জন বিচারকের একজন হলেন দলবীর ভান্ডারি তিনি ছিলেন আন্তর্জাতিক আদালতের ভারতের প্রতিনিধি দলবীর অন্য বারো জন বিচারকের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন দলবীরের জন্ম উনিশশো সালে রাজস্থানের যোধপুরে আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি হয়েছিলেন বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি পটোন্নতি হওয়ার পর সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন দুই সাল থেকে আন্তর্জাতিক বিচারালয়ের সঙ্গে যুক্ত হান দলবীর গণহত্যার অভিযোগে পরমাণু নিষ্ক্রিয়করণ সার্বভৌমত্ব অধিকার লঙ্ঘনের অভিযোগের সহ অধিকার আন্তর্জাতিক মামলা শুনেছেন তিনি দুই সালে দলবীরকে পদভূষী করে সম্মিলিত ভূষিতে ভারত সরকার দলবীর যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি অর্জন করেন শিকাগোর সেই নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে তাকে একশো বছরের শ্রেষ্ঠ পুনর্জন সাবেক তালিকায় রেখেছে নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরাছে রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়াদ নবস্তি এ তথ্য জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেউ লাভরকে উদ্ধৃত দিয়ে রিয়া নাবিস্তি জানিয়েছেন সম্প্রতি কাজাখস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউক্রেনের সঙ্গে রুশ সংঘাত মাঝে আফগানিস্তানের শাসকের আসনে থাকা তালেবানকে নিয়ে রাশিয়ার এই পদক্ষেপের কোন বড় কূটনৈতিক অঙ্কের সূত্রপাত ঘটবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক একাধিক দফা আলোচনা করছেন এবং আন্তর্জাতিক সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছেন অনেক বিশ্লেষক বলছেন এই পদক্ষেপ রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিককে আরো জোরদার করতে পারে তবে তালেবান সরকার এই আফগানিস্তানের ইসলামী এমিরেট এবং সরকারের স্বীকৃতির জন্য হয়তো এটি যত হবে না এদিকে রাশিয়া এবং ফ্ল্যাগশিপ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফেরামে তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম দিন প্রসঙ্গত বিশ বছর পর দু হাজার একুশ সালে পনেরোই আগস্ট আফগানিস্তান দখল নেয় তালেবান এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান আন্তবর্তকালীন সরকারের প্রথম মন্ত্রিসভা ঘোষণা দেয় তবে সরকার গঠন করলেও বিশ্বের কোন দেশ এখন তালেবান সরকারের স্বীকৃতি দেয়নি ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধ দিচ্ছে বেলজিয়াম রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধ ইউরোপের দেশ বেলজিয়াম মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করছে দুই দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসিলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দা ক্রু ওই চুক্তিতে সই করেন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এই বছর ইউক্রেনকে সাতানব্বই দশমিক সত্তর কোটি ইউরো সামরিক সহায়তা দেবে এছাড়া দশ বছর বছর মেয়াদী এই চুক্তিকে ইউক্রেনে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম জানা গেছে ত্রিশটি যুদ্ধ বিমান দুই সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে দুই সালে এরিকের ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিতে যান জেলেনসকে স্পেনের প্রধানমন্ত্রী প্যাড্রো সানজেজের সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের আরও অর্জনের জন্য অংশীদারীদের সঙ্গে যৌথভাবে কাজ করার জোরদার করতে হবে তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত ইমেনের উপকূলে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার একটি জাহাজে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার শিকার হওয়া জাহাজটির পানি উঠছে বলে গণমাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয়েছে তাৎক্ষণিকভাবে এই হামলার দায়ী করেন তবে এই ঘটনায় হুতি বিদ্রোহীরা করছে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ সামরিক বাহিনী ইউনাইটেড কিংডম বেরিটাইম ট্রেড অপারেশন কেন্দ্রের মতে বন্দর নগরী হদেই দাহি নিকটবর্তী দক্ষিণ লোহিত সাগরে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী বাল আল মানদেব প্রণালীর এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে ইউকে বলেছে হয়েছে। তবে রয়েছে এবং তার পরবর্তী পোর্ট অফ কলে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যাম্রো বলছে জাহাজটি রেডিও মাধ্যমে জানিয়েছে কার্গো হোল্ডে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে এবং তাতে পানি উঠছে সূত্র আল জাজিরা নয় বছর ধরে ইসরায়েলের চাপের মুখে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিশ্বব্যাপী গণহত্যা মানব অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনারকারী এবং যুদ্ধ অপরাধের শাস্তি দেয় এই আদালতের কাজ কিন্তু আন্তর্জাতিক আইনকে বড় আঙ্গুল দেখে গাজায় অগণপ্রত হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল এমন তাদের বিরুদ্ধে তদন্ত করতে চায় আইসিসি কেও চাপের মুখে রেখেছে দেশটি গুপ্তচরবৃত্তি হ্যাকিং এবং ভয়ভীতি দেখে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি দিয়ে আসছে ইসরায়েল বছরের পর বছর ধরে চলছে তাদের এই কার্যক্রম মঙ্গলবার দীর্ঘ নয় বছরের যুদ্ধ তদন্ত ঠেকাতে ইসরায়েলি নানা কার্যকলাপ দা গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে আসে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান প্রসিকিউটর যখন ঘোষণা করেন তিনি ইসরায়েল এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা চাচ্ছেন তখন তিনি একটি গোপন সতর্কবার্তা জারি করছেন আমি জোর দিয়ে বলছি এই আদালতে কর্মকর্তাদের প্রতিবন্ধকতা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব চেষ্টায় অবিলম্বে বন্ধ করতে হবে করিম খান আইসিসির কাজে হস্তক্ষেপের প্রচেষ্টায় সুনির্দিষ্ট বিবরণ প্রদান করেনি তবে তিনি তখন আদালতের ভিত্তিক একটি ধারা উল্লেখ করছেন তিনি বলেছিলেন যারা আদালতের কাজে বাধা দেবে তারা হিসেবে গণ্য হবে আর এ ধরনের আচরণ তাদের বিচার করতে দ্বিধা করবে না সরাসরি নাম উল্লেখ না করে এই বার্তা যে ইসরায়েলকে দেওয়া হয়েছিল তা স্পষ্ট এরপরে ইসরায়েল ভিত্তিক ম্যাগাজিন প্লাস নয়শো বাহাত্তর এবং কিছু ফোন কলে তদন্ত করে পাওয়া যায় নয় বছর ধরে হ্যাকিং এর মাধ্যমে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ইমেল নোথি এবং মেসেজ ট্র্যাক করে আসছিল তেল আবিব। এমন কি তদন্তের কাজে বাধা দিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল তারা। ইসরায়েলের বৈশ্বিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইসি কোহেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিজ প্রধান প্রসিকিউটর ফাগতি বেনসুদাকে হুমকি দিয়েছিলেন। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি কর্মकांडের একটি যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত না করতে এই চাপ দেন। সূত্রের বরাতে দা গার্ডিয়ান খবরে বলা হয়েছে বেশ কয়েক বছর ধরে একাধিক গোপন বৈঠক কোহেন এই হুমকি দিয়েছিলেন। এই সব হুমকির কারণে 2021 সালে গাজা পশ্চিম তীরে পূর্ব জেরুজালমের যুদ্ধ অপরাধের তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেনসোদা এই তদন্ত গত সপ্তাহে শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ আইসিজির প্রসিকিউটর করিম খান ইজরালির প্রধানমন্ত্রী নেতানেহ এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালেন্ট এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারির আবেদন করছেন হজে এক হাজার ফিলিস্তিনিকে রাজকীয় আমন্ত্রণ শহীদ ফিলিস্তিনিদের পরিবারে এক হাজার সদস্যকে হজের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত আহত বা দখলদার রাষ্ট্রতির কারাগরে আটক এমন ফিলিস্তিনিদের পরিবারে এক হাজার সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছে তিনি আরব নিউজ খবরে বলা হয় বাদশাহ সালমান মঙ্গলবার দুই হাজার জন যাত্রীকে রাজকীয় আদিত্য দেওয়ার নির্দেশ দিয়েছে যার মধ্যে ইসরায়েলের হাতে নিহত আহত বা ইসরায়েলি কারাগরে আটক ফিলিস্তিনিদের পরিবারে এক হাজার সদস্য রয়েছেন সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে অষ্টআশিটির বেশি দেশের তেরোশো জন এবং সৌদি আরবের বিচ্ছিন্ন হয়ে যা জোড়া লাগানো জম শিশুর পরিবারের বাইশ সদস্যকেও হজে আমন্ত্রণ করা হয় এই প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অক্সফোর্ড দাওয়াহ এবং গাইডেন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় ছাব্বিশ বছর আগে প্রতিষ্ঠিত থেকে এই কর্মসূচির আওতায় ষাট হাজারের বেশি হজ যাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ধর্ম দাওয়া এবং গাইডেন্স বিষয়কমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আজিজ আল শেখ বলেন এই আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদির নেতৃত্বে অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভাবতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে মন্ত্রী বলেন এই হজ যাত্রীদের অধিতায়নের প্রতিশ্রুতি শুরু হয়েছে এবং একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে